কথাই বলে না যে থাকার সে এমনিতেই থাকবে, আসলে কথা সেটা না। যত্ন ভালোবাসা দিয়ে রাখতে জানলে সবাই থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুসুম ব্লগ। আমি আছি আপনাদের সাথে আসমাউল হোসনা মুন্নি। আজকে রেগুলার কোনো ব্লগ না, একটা গল্প শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আমার শ্বশুর বেঁচে ছিলেন 58 বছর, আমার শাশুড়ির সংসার তার সাথে 29 বছর। এই 29 বছরে শাশুড়ির আস্থা স্বস্তির জায়গায় এই একটা মানুষই। শাশুড়িকে মা বলে ডাকি, শ্বশুর থাকলে হয়তো বাবা বলে ডাকতাম। চা খেতে খেতে মার সাথে গল্প করছিলাম, মা আমার বিয়ে হয় তখন বিয়ে কি এটাই বুঝিনি আমি, আমি শুধু খেলতাম। তোমার দাদি কি বলতো জানো, বাচ্চা মেয়ে বিয়ে করে আনছে খালি খেলে, কাজকর্ম কিচ্ছু পারে না। তোমার বাবা তো তখন বড়, সব বোঝে, কখনো কিচ্ছু বলতো না আমায়, কখনো বকাঝকাও করতো না। আমি আস্তে আস্তে বড় হলাম, আদনান আফনান হলো, আমার আদর কমলো না, বরং দিন দিন বাড়লো। প্রতিদিন সকালে উঠে আগে ওনার কাজ কী ছিল জানো, উঠে নামাজ পড়ে ঘর ঝাড়ু দিত, ফিল্টারে পানি দিত, রাত্রে যেসব এটো বাসনকোসন জমা থাকতো সব ধুতো, তারপর ভাত বসাতো দুপুরের জন্য, ভাত বসিয়ে গোসলে যেত, যে বাথরুম ভালো মতো পরিষ্কার করত, আদনান আফনানের জামা কাপড়গুলো ধুয়ে দিত, গোসল করে উঠতে 9টা থেকে 9:30 বাজত, আমাকে আস্তে আস্তে ডাকত, আসমা আসমা ওঠো চা বসিয়ে দাও, আমি বাইরে থেকে নাস্তা আনতেছি। সকালে ডাকতো না, কারণ সকালে ঘুম থেকে উঠলে আমার মাথা ব্যথা করত, বাসনকোসন সব ধুয়ে দিত, কারণ আমার হাতে যেন ঘা না হয়। কখনো মাছ না কেটে আনতো না, ছোটো ছোটো মাছ নিয়ে আসলে সে নিজেই সব সময় কুটত, শাক লতা পাতা এনে আনলে সে আগেই কুটে বেছে রাখত। মানুষটা সব কাজ ভালোবেসে করত, যত তো পারত আমার কষ্ট কমিয়ে দিত উনি। বাইরে যাবার আগে 3 থেকে 4টা বোতলে পানি ভরে দিয়ে যেত, কারণ সে এসে দেখবে আমি সারাদিন কতটুকু পানি খেলাম। আমি পানি খুব কম খেতাম, তো সেজন্য একটু জোরে আমার সাথে কথা বললে আমি রাগ করে বসে থাকতাম, আর চুপি চুপি আসতো, হাতে একটা আইসক্রিম আনতো আর বলতো, তুমি না আইসক্রিম পছন্দ করো, তোমার জন্য এনেছি খাও, আদনান আপনানকে দেখাও না, একটাই এনেছি। কতটা যে মায়া করতো, একবার সব শপিং করা শেষ, টাকাও নেই, আমার আসার সময় একটা চিপিস পছন্দ হয়ে গেল, টাকা তো সাথে নাই, সব শেষ, আমার তো মন খারাপ। তোমার বাবা কি করলো জানো, দোকানদারকে তার মোবাইল ঘড়ি সব জিম্মা করে দিয়ে বলল, এগুলো রাখেন, তবুও এ থ্রি পিসটা দিয়েন না কাউকে, আমি কাল এসে টাকা দিয়ে নিয়ে যাব। দোকানদার বোধহয় বুঝতে পেরেছিল যে অনেক ভালো লোক, দোকানদার বলে, অনেক রাত হয়ে গেছে, আপনি কাল সকালে এসে টাকা দিয়ে যান। পরের দিন সকালে গিয়ে টাকা দিয়ে আসে। আমি কখনো কিছু চেয়েছি আর উনি সেটা দেননি, এমন কোনো নজির নাই। একদিন কি হয়েছে জানো, আদনানের স্কুল থেকে পিকনিকে নিয়ে গেছিল সাভার, আমি তো চিনি না, ওই সাইডটাতে আমার কখনো যাওয়া হয়নি। আসার সময় বাসে উঠে দেখি একটু পর বাস ফাঁকা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে আর বাস জ্যামে আটকে আছে, আমি যে নেমে অন্য বাসে যাব এটাও চিনি না। এদিকে তো টেনশনে আমার হাত পা কাঁপছে, রান্না করব এমন অবস্থা। এমন সময় তোমার বাবা জানালায় নক করছে, বলছে, এই আসমা আসমা, নামো নামো, আমি আসছি। তো মানুষটা কত ভালোবাসলে সব কিছু করতে পারে বলতো, জ্যামের ভিতরে প্রত্যেকটা গাড়ি খুঁজে খুঁজে আমাকে খুঁজে পাই। আমি মাঝে মাঝে ওনাকে বলতাম, আপনি তো আমার জন্য পারফেক্ট, আমি তো আপনার জন্য পারফেক্ট হতেই পারলাম না। তখন বলতো, কেন, আমি কি কখনো তোমাকে কিছু বলেছি, তুমি যেমন তেমনই আমার কাছে ভালো। এত এত আদর করা মানুষটাকে ছাড়া এখন একা কেমন করে থাকি বলতো। চলে গেল, একা করে গেল আমাকে, মার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে, আর আমার তার চোখের পানি মুছে দিতে ইচ্ছা করে, কিন্তু কী এক অস্বস্তি আটকে থাকে আমাকে। সব শুনে আমি মনে মনে বলি,
কোনোদিন স্বর্গীয় প্রেম দেখিনি, শুনেছি এক গল্প।